আমার সন্তানের মাথার ছায়া কেউ নয়। বাড়ি থেকে বের হলে জীবিত বাড়ি ফিরবে কিনা তা নিয়ে সবসময় সংশয় থাকতো পরিবারের মানুষের মনে। বারবার হামলা করেছে আমার স্বামীকে। দিনের পর দিন হত্যা চেষ্টার শিকার হয়ে আসছিলেন সালাম। গত দুই মাসে বেশ কয়েকবার তার উপর হামলা করা হয়, কিন্তু কপাল ফেরে বেঁচে যান তিনি। এবার আর শেষ রক্ষা হয়নি তার, প্রাণ দিতে হলো প্রতিপক্ষের হামলায়। গুলি করা হয়েছে, বম মারা হয়েছে, মাইক্রোতে বম মারা হয়েছে, আমার বাড়ি পর্যন্ত অ্যাটাক করেছে। এখনও আমার বমের স্পর্শ এখানে আপনারা দেখছেন। আমরাকে হত্যা করতে চেয়েছিল পরিবার সহ, সে পারেনি। আল্লাহ বারবার বাঁচাইছে তাকে। সে কখনো কারো কোনো অন্যায় করেনি, তার অন্যায় হলো সে পাস করলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলো, এটাই তার বড় জীবনের অপরাধ। আর এই অপরাধের জন্য আশরাফ চেয়ারম্যান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল বৃহস্পতিবার রাত 8:30 দিকে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত হন জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম ও তার সহযোগী মতিন। সালামের পরিবারের দাবি, নয়লা ভাঙা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন এই হত্যাকাণ্ডের মূল হোতা। দেখলাম 20-25 জন আসে, প্রথমে একটা বম মারলো, মারাই এলো পাথারে গুলি আর বম। আমি একটা দৌড় দিয়েছি, দৌড় দিয়ে আমি চলে এসেছি রোডের দিকে। আশরাফ বাহিনী, আশরাফ চেয়ারম্যানের লোকজন সব। জানা যায় প্রতিদিনের মতো রানীহাটি কলেজ মোড়ে সবার সাথে দেখা করতে গিয়েছিল সালাম, সেই সাথে চেয়ারম্যান আশরাফ হোসেনের সাথে পূর্বদ্বন্দ্বের মীমাংসা করার কথাও ছিল তার। মীমাংসা তো দূরের কথা, উল্টো আশরাফ হোসেন ও তার লোকজন সালামকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে বলে অভিযোগ করেন নিহত সালামের সন্তান। আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক, তার সাথে আব্বুর দ্বন্দ্ব ছিল, কিন্তু কিছুদিন আগে তারা মীমাংসার কথা বলে আব্বুর সাথে মিল করেছিল, কিন্তু মিল করেই তারা আমার আব্বুকে ষড়যন্ত্র করে মেরে ফেললো। এভাবে আমাদের তিন ভাইকে ব্যবহার করলো, তাদের বিচার চাই আমি। পরিবার ও স্থানীয় লোকজনের দাবি, পুলিশের দায়িত্ব অবহেলার কারণেই হামলাকারীরা এ ধরনের ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। তারা আরও জানান, এর আগেও বহুবার সালামকে হত্যা চেষ্টা করা হয়েছে, তখন পুলিশকে জানানো হলেও পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এখানে ডাইরেক্টলি কথা, ইনডাইরেক্ট কোনো কথা নাই। পুলিশের যদি ভূমিকা থাকে, আজ আমার দেওয়ারকে কেন হত্যা হতে হইলো, কেন তার জীবন গেল, কেন তাকে বম মারা হলো বলেন আপনারা? তাদের যদি ভূমিকা থাকতো ঠিকভাবে, যদি তারা তাদের যদি দায়িত্ব পালন করতো, আর যদি তার বাড়িতে পুলিশ পহরা থাকলো, তাকে যদি প্রোটেকশন দেওয়া হতো ঠিকভাবে, তাহলে কি তাকে হত্যার জীবন দিয়ে হত্যা হতে হতো? এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মাত্র 7 মিনিটের মধ্যে পুরো ঘটনাটি সম্পন্ন হয়েছে, এখানে পুলিশের করার কিছুই ছিল না। তিনি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সালাম ও আশরাফ দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, এই বিরোধের জের ধরেই তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চারজন এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল, তাদের উপরে অতর্কিত বেশ কিছু লোক 20-25 বা ওদের পক্ষে যারা ছিল, একজন ভাষ্যমন্ত্রী 25-30 জন ছিল বা পেছনে আরো লোক ছিল, এরা মিলে অতর্কিত হামলা করে মারছে। এইখানে তো 7 মিনিটেই ঘটনা শেষ, 7 মিনিট দাবি। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের হামলার ঘটনা নয়লাভাঙা এলাকায় প্রতিনিয়তই ঘটছে, সন্ত্রাসী দলগুলোর জন্য স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের, তাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার পরিজন। আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল বিএনপি নেতা এলাকার, আমরা আমার বাবার হত্যার মানে সুষ্ঠু বিচার চাই, আমরা অপরাধীর ফাঁসি চাই, আশরাফ চেয়ারম্যানের জন্য ফাঁসি চাই, আমার চাচা যে হালে মূল্য সে হালে আমরা আশরাফ চেয়ারম্যানের ফাঁসি চাই।